হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি রংপুরের মেয়ে, তাই আজ নিজ অঞ্চলের জনপ্রিয় খাবার তৈরি করে দেখাবো, যা হচ্ছে বিখ্যাত শিদল বুনা। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি। সর্বপ্রথমে নিয়ে নিচ্ছি দুটি শিদল। এবার এক কাপ গরম পানি দিয়ে ভালোভাবে ভিজিয়ে দিব। ভিজিয়ে রাখলে শিদল নরম হবে, রান্না করতেও সুবিধা হয় আর খেতেও মজাদার হবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি। আজ ব্যবহার করছি প্রাণ সরিষার তেল। দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ তেল। ভালোভাবে গরম করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা হাফ কাপ পেঁয়াজ, প্রায় 7-8টি রসুন, প্রায় 5-6টি কাঁচামরিচ। শিদল একটু ঝালঝাল রান্না করতে হয়, তাই মরিচের পরিমাণ বেশি। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ কিউব করে কেটে রাখা রুই মাছ। আপনারা যে কোনো মাছ ব্যবহার করতে পারেন। আমি রুই মাছের পেটের দিকের অংশ ব্যবহার করেছি। প্রায় 3-4 মিনিট ভালোভাবে রান্না করে নিব। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা 1 কাপ আলু। আবারও 2-3 মিনিট ভালোভাবে ভেজে নিব। অনেকেই বেগুন, বরবটি ব্যবহার করে থাকেন, আমি আলু আর মাছ দিয়ে রান্না করে দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1/2 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1/4 টিস্পুন জিরা গুঁড়া, 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া। এবার সকল উপকরণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা শিদল, যা আমি হাতের সাহায্যে ছাড়িয়ে নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মাঝখানে, আর সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ। সবকিছু আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে মিক্স করতে হবে। গরম পানি দিয়ে যেহেতু আমি আগে ভিজিয়ে রেখেছিলাম, এতে রান্না করতে কোনো ধরনের অসুবিধা হবে না। আর একটা জরুরি টিপস আগেই দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ভুলেও ঢাকনা দিবেন না, ঢাকনা দিলে একটা আস্তে গন্ধ থেকে যাবে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ গরম পানি। হালকা আছে, এভাবে কিছুক্ষণ পর পর চালিয়ে নিয়ে শিদল রান্না করব। এভাবে কিছুক্ষণ পর পর রান্না করে নিতে হবে। এভাবে প্রায় আমি 10 মিনিটের মতো রান্না করব। একেবারে উপরে তেল ছেড়ে দিয়েছে, আর 2-3 মিনিট রান্না করে চুলা থেকে নামিয়ে নিব। সো ভিউয়ার্স, তৈরি করে ফেললাম আমার নিজের প্রিয় রংপুর অঞ্চলের বিখ্যাত রান্না শিদল ভুনা। পরিবেশন করছি গরম গরম ভাতের সাথে। আশা করি সহজভাবে তৈরি করা এই রেসিপিটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে ঝটপট বানিয়ে ফেলুন রংপুর অঞ্চলের বিখ্যাত শিদল ভুনা। আর এই ধরনের মজার মজার আর সহজ উপায়ে রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।